সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আজকে আমি অনলাইন ক্লাস নেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। আমি আমাদের আদর্শপুর সহকারী শিক্ষক পূজারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর অঙ্ক লিখ বিষয়টি লিখতে যাচ্ছি। আজকে বিষয় আজকে পাঠ্য বিষয়টি হচ্ছে গণিত ষষ্ঠ শ্রেণী। তোমরা আমার এই অমিক্রন এবং করোনা ভাইরাসের মধ্যে কোভিড-19 যেটা কিন্তু নাম, তো আমি সেই ক্লাসটি নিতে যাচ্ছি। এর মধ্যে আমাদের ক্লাস বন্ধ হয়ে গেছে, আমাদের সরকার থেকে নির্দেশিত আছে যে তোমরা আমাদের যেটা বলা হয়েছে অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়ার জন্য, তোমরা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হয়ে সুন্দর সঠিকভাবে ক্লাস দেখো এবং বোঝো। যদি না পারো তাহলে আমাকে আবার ফোনের মাধ্যমে বলবে, যেহেতু আমার নাম্বার ফোনে দেওয়া আছে। আমি আজকে যাচ্ছি তোমাদের পড়ার দিকে। ধন্যবাদ সবাইকে শোনার জন্য। দেখো এখানে বিষয়টি দেখা, 20,070, 30,008, 50,700, 20,070 কে আমরা লিখবো প্রথমে। দেখো একক, দশক, শতক, হাজার, পদক, লক্ষ, নিযুত, কোটি, এটি নিশ্চয়ই তোমরা প্রাথমিক বিদ্যালয়ে পড়েছ, এখনো জানো হয়তো ভাই খেয়াল নাই। তোমাদের বোঝানোর জন্য আমি ব্ল্যাকবোর্ডের দিকে দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা অবশ্যই খেয়াল রাখবে। দেখো লেখা আছে একক, দশক, শতক, হাজার, পদক, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমাদের পক্ষ চেয়েছে 20,070। দেখো একক, দশক, শতক, হাজার, কোথায় আসা হাজার হলো, এখানে হাজার, তার পদ্ধতির এখান থেকে হাজার হলে কি হচ্ছে 2,007,000। এখানে কথায় প্রকাশিত অঙ্ক সংখ্যাটি পাতনের পর দেখা যায় যে শতকের ঘরে কোনো কি নেই, শতকের ঘরে কোনো অঙ্ক সংখ্যা নেই, এই সব খালি ঘরে বা ব্রতে শূন্য বসিয়ে পাওয়া যায়। তাহলে কি সংখ্যাটি হবে 2,007,000, এটা হচ্ছে 20,070। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, না পারলেও আমাকে বলবে। আবার দেখো লক্ষ্য করো, আবার বলা আছে 30,008, কেউ করে দেখো 30,008, আবার দেখো লক্ষ্য করে একক, দশক, শতক, হাজার, পদক, লক্ষ, নিযুত, কোটি, 30,000 রয়েছে। দেখো কেউ করে একক, দশক, শতক, হাজার, এখানে 30,000 হচ্ছে। এই 30,000টা সুন্দরভাবে তোমরা খেয়াল করে দেখবে। এখানেও ঠিক অনুরূপভাবে কথায় প্রকাশিত অঙ্কসংখ্যাটি পাতনের পর দেখা যায় যে শতক এবং দশকের ঘরে কোনো অঙ্ক সংখ্যা নেই, এই জন্য এই সবগুলো এই সব খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে বা বলতে শূন্য বসিয়ে পাওয়া যাবে। কি হবে 3,008, কেমন দেখো একক, দশক, শতক, হাজার, এখান থেকে সাদা আর শেষে 8 রয়েছে। অবশ্যই এটা খেয়াল করলে তোমরা পাবে। সেই সঙ্গে আরেকটু বিদ্যুত বিষয় যেটি তোমরা ইতিপূর্বেও কোনোদিন করোনায় বিদ্যুত বিষয় আছে, যেটি সামনের দিনে ক্লাস তোমাদের নেব, সেই দিন তোমরা হয়তো বুঝবে। খেয়াল করে দেখো যে আমরা খাতায় লিখে রাখবো প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এই এই সংখ্যাগুলো যদি তোমরা না পারো তাহলে কিন্তু খুব মুশকিল হবে। তোমাদের বীজগণিতের বিষয় যেটি তোমরা পূর্বে কখনো করো নাই, এগুলো অঙ্ক হয়তো করেছো কিন্তু এই অঙ্কগুলো করো নাই, এই জন্য তোমাদের যে এই বলে বলে দিলাম, তোমার খাতা লিখে রাখো, মুখস্থ করবে, সামনের দিন এসে আমি আবার তোমাদের বুঝিয়ে দেব, তারপরে বুঝতে খুব সহজ হবে। অতএব আমি আবারও বলছি প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে, কারণ বীজগণিতের অঙ্কের সময় এই সংখ্যাগুলো বা এই চিহ্নগুলোর প্রয়োজন হবে। তোমরা আগে বলতে কি যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন, এখন কিন্তু বীজগণিতের ক্ষেত্রে এটা প্লাস এবং যোগটি বলা হয় প্লাস আর বিয়োগকে বলা হয় মাইনাস, এই সংখ্যাগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। আর আজকে তোমাদের ক্লাস আর বেশিক্ষণ দেরি করবো না, আগামী ক্লাসের জন্য তোমরা একটি মাত্র পড়া বাড়ির জন্য হইল, সেটি হচ্ছে 50,400, এটি তোমরা সামনের দিন বাড়ির কাজের জন্য দিয়ে দিলাম। তোমার বাড়ি থেকে এই অঙ্কটা করো, ঠিক আমি যেমন করে বুঝিয়ে দিয়েছি এমনি করে তোমরা বোঝাবে বা লিখবে। আজকের মতো এখানে আমি সমাপ্ত ঘোষণা করছি, তোমাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি শেষ করছি। আল্লাহ হাফিজ।